পশ্চিমবঙ্গে যশ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছেন, আপনারা দেখছেন যে এই জায়গাটাতে যেখানে খাবার বিতরণ করা হচ্ছে, এটি নন্দীগ্রামের সে ঐতিহাসিক জায়গা, এটা ভাঙাপাড়া শহীদ মিনার নামে বেশি পরিচিত। শহীদ মিনার এখানে সাধারণ দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। যারা এখনও দীর্ঘদিন ধরে ঘর ছাড়া রাজনৈতিক কারণে, তারা আবার এই প্রাকৃতিক বিপর্যয়ের এই অবস্থায় তারা এই গেস্ট হাউসটাতে আশ্রয় নিয়েছে। এই গেস্ট হাউসে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আমাদের এখানে এই রান্না করা খাবারের সর্বোত্তম সহযোগিতা করেছেন স্থানীয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তারই সর্বোত্তম সহযোগিতায় এই কার্য সফল হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে শ্রী গুরু মহারাজের মহান আশীর্বাদ তার শিরে বর্ষিত হোক এবং সবাই প্রার্থনা করি। জয় শ্রী গুরু মহারাজ। এই মুহূর্তে সোনাচূড়া শহীদ মিনারে দুস্থ পরিবারদের খাবার দেওয়ার কাজ চলছে। ভারতীয় সেবাশ্রম থেকে আমাদের মহারাজজি খাওয়া দেওয়ার কাজটি পরিচালনা করছেন। এখান থেকে আপনারা দেখে নিন কীভাবে দুস্থ পরিবাররা এখানে সবাই আছে, তাদেরকে আমাদের মহারাজজি নিজ হাতে খাবার পরিবেশন করছেন। অনেক পরিবার, প্রায় 600-700 জন মতো এখানে লোকজন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বসে খাচ্ছেন। বাবু এক জায়গায় ভাত দাও না, লাইন হবে না, লাইন হবে আমরা নন্দীগ্রামে সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত এলাকায় রান্না করা খাওয়া বিতরণ করা হচ্ছে ভারত সরকারের সঙ্গে পক্ষ থেকে। এবং স্থানীয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী আমাদের সর্বোত্তম সহযোগিতা করেছেন, তার সহযোগিতায় এই বিশাল সেবা কাজ চলছে। এখানে এটি একটি গেস্ট হাউস। এই যে জায়গাটিতে খাবার বিতরণ করা হচ্ছে, এটি ঐতিহাসিক জায়গা ভাঙাপাড়া শহীদ মিনার। এই ভাঙাপাড়া শহীদ মিনার ঐতিহাসিক জায়গা, এখানে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে এখানে বসে খাচ্ছেন, এখানে বসেও খাচ্ছে সাধারণ লোক সবাই। মহারাজ জি, আপনি এক ডাবু করে এখন দিয়ে চলে আসুন। নন্দীগ্রামে ভাঙাপাড়া ঐতিহাসিক শহীদ মিনার এই জায়গাটাতে আমরা এখন সেবা কাজ করছি, রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন 5000 লোকের মধ্যে রান্না করা খাবার বিতরণ হচ্ছে। তারই একটা পয়েন্ট এই ভাঙাপাড়া শহীদ মিনার, ঐতিহাসিক জায়গা নন্দীগ্রামের সেই জায়গাটা। আমাদের সর্বোত্তম সহযোগিতা করেছেন এখানকার স্থানীয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়জি। এই ঐতিহাসিক জায়গাটা আপনাদের দেখাতে চাই, এই সেই নন্দীগ্রাম ঐতিহাসিক শহীদ মিনার ভাঙাপাড়া। এই শহীদ মিনারটা আমরা আপনি দেখছেন, এখানে একটি গেস্ট হাউস, সরকারি গেস্ট হাউস। এই গেস্ট হাউসে রান্না করে খাওয়া বিতরণ করা হলো। এরপরে আমরা অন্য একটি পয়েন্টে পৌঁছাবো। দেখো আমাদের 8টা পয়েন্টে খাওয়া বিতরণ করা হচ্ছে। দুস্থ যারা এই যশ ঘূর্ণিঝড় টর্নেডো বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘরবাড়ি ছাড়া, তাদের মধ্যে খাওয়া বিতরণ করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একটা পয়েন্ট, এই জায়গাতে খাবার বিতরণ করা হচ্ছে। জায়গাটার নাম গাংরা বালুপথা। এখানে প্রায় 150 জন লোক খাচ্ছে। এরকম অনেকগুলো পয়েন্টে, প্রায় 15-20টা পয়েন্টে বিভিন্ন জায়গায় মহারাজের সহ ভারতের পক্ষ থেকে এবং স্থানীয় বিধায়ক এই শুভেন্দু অধিকারী ওনার সহযোগিতায় আমরা খাবার বিতরণ করছি, রান্না করা খাবার। এখানে বসে ক্ষতিগ্রস্ত মানুষদের খাওয়ানো হচ্ছে।